ওই মহিলা, ওই মহিলা আলু পচা গন্ধ যে যেখানে যায় মানে ছড়িয়ে নিয়ে যায়। কিছুক্ষণ আগে একটি ভিডিও প্রকাশ করেছেন অপবিশ্বাস, সেখানে বুবলিকে সরাসরি পচা আলু বলে উল্লেখ করে অপবিশ্বাস বলেন, এই মহিলা পচা আলুর মতো আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে, এরপর মুন্নি ভাবির সংসারটাকেও ধ্বংস করতে নেমেছে। নোংরা তো নোংরাই, অলওয়েজ নোংরা, নোংরার তো আর কোনো মানে জায়গা অবস্থান থাকে না। সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে, সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে। তো গন্ধটা যেহেতু আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে 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 আর একটা পরিবারে ঢুকেছে, তো সেখানে গন্ধ ছড়াবে না? না ছড়ানোর তো কিছু নেই। আজকে যে আপনারা বা আমি সাকিব আমরা যে একটু অপরপ্রান্ত হয়ে কথা বলতেছি, এটা তো পচা আলুর কারণেই, কারণ আলু যেহেতু পচা হাতে ধরে ফেলেছেন, গন্ধ তো ছড়াবেই। এরপর অপবিশ্বাস আরো বলেন, বুবলি শুধু আমার এবং মুন্নি ভাবির সংসারই নয়, বগুড়াতে আরেকজনের সংসারও ধ্বংস করেছেন, কিন্তু আমি তাদের সম্মানের কথা চিন্তা বলে আজকে সেগুলো ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমি কিন্তু কখনোই মহিলাটাকে ভালো বলিনি এবং বলবো না, কারণ যে খারাপ সে শুধু আমার সংসার না, সে মুন্নি ভাবির সংসার ভিজিবল, এরকম আরো অনেক সংসার আছে। আমি বগুড়ার মেয়ে, বগুড়া সংক্রান্ত অনেক সংসার আছে, সেখানে উনি টার্গেট করেছে। হয়তোবা অনেকেই হয় কি যে কথাগুলো বলতে চায় না পরিবারের স্বার্থে, আমিও ডিসক্লোজ করতে চাই না।